শুরু করছি টাফটক ঋতব্রত আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডিআইএফের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় মিনাক্ষী টাফটকে আপনাকে স্বাগত প্রথমেই আপনাকে জিজ্ঞেস করবো যে যে ঘটনা ঘটেছে বিশেষ করে আপনাদের অভিযান মানে মধ্যপথেই আপনাদের প্রায় ছত্রভঙ্গ করে দেওয়া হলো এখন কীরকম আছেন আপনার কমরেড ছত্রভঙ্গ করতে পারেনি হ্যাঁ পুলিশ একটা মানে ব্রুটালি অ্যাটাক করেছে যেটা একটা রাজ্যের শাসক দলের পক্ষ থেকে এটা তার প্রশাসন চলতে পারে না আমরা এগারোই ফেব্রুয়ারি নবান্ন অভিযানের ডাক দিয়েছিলাম আমরা নবান্ন অভিযানও বলিনি আমরা বলেছিলাম নবান্ন চলো দু হাজার উনিশের বারোই তেরোই সেপ্টেম্বর আমরা আরও একবার নবান্ন অভিযান তখন করেছিলাম যে আমাদের মূল দাবি ছিল যে এই পশ্চিমবঙ্গে যার যা যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী রাজ্যের সরকারকে চাকরি দিতে হবে চাকরি যদি না দিতে পারে কোনো অবস্থা নেই কোনো ব্যাপারও নেই সরকার প্রচুর টাকা পয়সা বিভিন্ন প্রকল্পে বিভিন্ন বিষয়ে খরচা করছেন তাহলে একটা বেকার ছেলেকে একটা বেকার ভাতা দেওয়া হোক একজন বেকারকে এই দাবি নিয়ে আমরা ফর্ম ফিল করিয়ে গেছিলাম উনি আমাদের সাথে দেখাও করেননি কথাও বলেননি যা এখন ঘটনা ঘটেছে সেরকম ঘটনাই সেদিনকেও ঘটিয়েছিলেন দেখেছিলাম তৃণমূলের কিছু দুষ্কৃতীরা কেউ সিপিভিএফ এর তারা ছাদে উঠে ঢিল ছুঁড়েছিল কানানে গ্যাস জল জলকামান লাঠিচার্জ সব হয়েছিল প্রচুর আমাদের কমরেডরা ছিলেন যারা আহত হয়েছিলেন সবথেকে মজার ব্যাপার হচ্ছে যেটা যে আমরা দুবারই নবান্ন একবার অভিযান একবার চলোর ডাক দিয়েছি কিন্তু আমাদের বাম ছাত্র যুবক কমরেডের বাইরে অসংখ্য সাধারণ ছাত্র যুবরা আমাদের এই অভিযানে এবং নবান্ন চলতে অংশগ্রহণ করেছে শুধুমাত্র চাকরির দাবিতে লেখাপড়ার খরচ কমানোর দাবিতে এবারে আমরা রাজ্যের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছিল একদম দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে একদম সাগর পর্যন্ত কলকাতা পশ্চিম বর্ধমান ইন্ডাস্ট্রিয়াল বেল্টগুলো যেখানে একটার পর একটা কারখানা হওয়ার কথা সেখানকার সাধারণ ছাত্র যুবরা ছাত্রযুবরা মানুষেরা আমাদেরকে এই দায়িত্ব দিয়েছিল যে দশ বছর ধরে এই সরকারকে আমরা দেখছি এই সরকার মানুষের জন্য কাজ করতে পারছে না তাহলে তোমাদের দায়িত্ব হলো যে আর এই সরকারের কাছে তোমরা কোনো দাবি করো না এই সরকারকে হাঁটানোর জন্য এই সরকারকে রিলিজ অর্ডারটা তোমরা ধরিয়ে আসো আমরা তোমাদের সাথে আছি ছাত্র যুবরা গেছি আরও সাধারণ ছাত্র যুবরা আমাদের সাথে ছিল পুলিশ সেভাবে এত 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 নারকীয় মানে চারিদিকে একদম আটকে দিয়ে বাগের একদম জেনারেল ডায়ারের মতো কাজ করবেন এটা আমরা বুঝতে পারিনি এটা বলা আমাদের ভুল হবে এটাও তো হতে পারে পুলিশ প্রশাসন বুঝতে পারিনি যে এত আপনারাও এত হিংস্র হয়ে উঠবেন আপনারাও এত হঠাৎ বলিয়ান হয়ে উঠবেন কারণ আপনারা তো জানেন এই সরকার আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে অনেক দিন অনেক কিছু করেছেন আপনারা চুপচাপ দশ বছর থাকুন দশ বছর দেখুন আপনাদের যারা বাম নেতৃত্ব তারা সরকারে চৌত্রিশ বছর থাকার জন্যে তারা তো সেই হিসেবে তো আর পারেননি বিরোধিতা করতে হঠাৎ আপনারা ছাত্র যুবরা অপরিণত মনস্তিষ্ককে এই বিরোধিতা করতে গিয়েই কি হাল হলো আপনাদের এখানেই আমাদের দুটো কথা এক হচ্ছে যে বলিয়ান আর হিংস্র এক নয় বলিয়ান আলাদা হিংস্র আলাদা অপরিণত মানসিকতা কি চাকরি চাইছি অপরিণত মানসিকতা কি গোটা পশ্চিমবঙ্গের বুকে প্রস্তাবিত কারখানার জন্য এত জমি ফাঁকা পড়ে আছে অপরিণত মানসিকতা কি এত মেলা খেলা দান খয়রাতি চলছে অথচ বিকাশ ভবনের বাইরে কার্যত পশ্চিমবঙ্গের বঞ্চনা হতাশার মেলা সেখানে চলছে রাত ভর সরকারের চোখে চোখ রেখে অপরিণত মানসিকতা কি। আনএডেড মাদ্রাসার টিচাররা দশ হাজার মাদ্রাসার স্বীকৃতি দেব বলেছিল সরকার সেই জায়গায় সেই মাদ্রাসাতে বাচ্চাদের মিড ডে মিলের খাবারের জন্য যে বরাদ্দ সেই বরাদ্দ চাওয়ার জন্য আমাদের লড়াই অভিযান করা এটা অপরিণত মানসিকতা না বলিয়ান আমরা হয়েছি হিংস্র আমরা হইনি বলিয়ান আমরা সংখ্যাই হয়েছি বলিয়ান আমরা মানসিকতাই হয়েছি বলিয়ান আমরা চেতনায় হয়েছি আমরা মতাদর্শে হয়েছি বলিয়ান হয়েছি বলেই বাচ্চা বাচ্চা ছেলেরা চাকরি চাই মেধাবী ছেলেরা আজকে আন্দোলনের পথ বেছে নিয়েছে জানতো যেটা চাইতে গেলেই আমরা এখনই পাবো না কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে এবং সরকারকে এই হুঁশিয়ারিটা দেওয়ার দরকার ছিল যে একতরফাভাবে তুমি এত অত্যাচার করতে পারো না বলছি মিনাক্ষী মিনাক্ষী আপনি সায়ন যারা নেতৃত্বে আছেন আর কি আমি আপনাদের দোষ দিচ্ছি না কিন্তু এটা তো ঠিক চৌত্রিশ বছর বাদে যখন আপনাদের পার্টি আপনাদের বাম দলগুলো বিরোধী শিবিরে গেলেন সেখানে বিরোধিতায় শূন্যের থেকেও কম আপনারা পেয়েছেন শুধুমাত্র ছাত্র যুব মাঝে মাঝে জেগে উঠবে গণসংগঠনে আর কোনো ভূমিকা থাকবে না সুদীপ্ত গুপ্তের মতো নক্ষত্ররা হারিয়ে যাবে আপনারা আবার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বেন কিন্তু গত দশ বছর ধরে বিভিন্ন গণ আন্দোলনগুলোর মধ্য দিয়ে তো সেই রাজ্যে চেহারাটা তো আপনাদের দেখা যায়নি আর সেই যায়নি বলেই তো আমরা দেখতে পাচ্ছি গেরুয়া শিবির এত সক্রিয় হয়ে উঠেছে মানুষ তো তৃণমূলের বিরুদ্ধে আপনাদের কাছে বারবার এসেছিল দু হাজার ষোলোতে আমরা যেটা দেখেছি তখন তো রাজ্যে বিজেপির সেই উত্থান হয়নি কিন্তু ষোলোর পর থেকে ক্রমশ আপনারা অবক্ষয়ের দিকে গেলেন এবং নির্বাচনের ঠিক প্রাককালে আপনারা যখন নবান্ন অভিযান করছেন আপনার কথা মতো আমিও ব্যবহার করেছি আপনারা বলিয়ান হয়েছেন নতুন শক্তিতে ছাত্র এবং যুবকরা আপনারা এগিয়ে যাচ্ছেন কিন্তু কোথাও কি মনে হচ্ছে না এতে এ রাজ্যে তৃণমূলকে সুবিধা করে দিতেই আপনাদের এই কর্মসূচি আমরা যদি বলি যে বিরোধিতায় আমরা শূন্য পেয়েছি মার্ক্সবাদী মতাদর্শে কমিউনিস্টের মতাদর্শে এটা হঠাৎ করে হাতে গরম ফল পাওয়া যায় না দীর্ঘ দশ বছর তৃণমূলের তৃণমূল কংগ্রেসের সরকারের যা অত্যাচার যা নারকীয় ঘটনা যা অমানবিক সিদ্ধান্ত যা অমানবিক চর্চা যেখানে মহিলার মানসম্মান টিচারের মানসম্মান চাকুরিজীবীর মানসম্মান বেকারদেরকে কার্যত অনুদানে বেঁচে থাকার জন্য তাদেরকে রক্ষা এক জায়গায় দাঁড় করিয়ে দেওয়া সেই জায়গায় প্রত্যেকটা দিন বিভিন্ন গণসংগঠন ছাত্র যুবরা নিশ্চিতভাবে এক কদমে গিয়ে। কিন্তু বিভিন্ন গণসংগঠন প্রতি মুহূর্তে নিজের নিজের অংশের মানুষের সাথে যুক্ত ছিল বলেই আপনিই বলেছেন যে আমরা বলিয়ান হয়েছি ওই বলিয়ানটা এতদিনে হয়েছে ইন্ডিভিজুয়াল বেনিফিশারি মার্ক্সবাদীরা তৈরি করে না মার্ক্সবাদীরা সমষ্টিগত উন্নয়নে বিশ্বাসী সমষ্টিগত উন্নয়ন করেছিল বলেই আজকে মানুষ নিজের ভালোটা নিজে বুঝতে পারেন চেতনায় উন্নত হয় তারা বুঝতে পারে কোনটা আমাদের সবার জন্য প্রয়োজনীয় তৃণমূল কংগ্রেসের সরকারের এই তৃণমূল কংগ্রেসের সরকার আসলে কিন্তু আর এস এস এর ফান্ডিংয়ে চলছে আসলে কিন্তু আর এস এস এর মদতে চলছে আসলে কিন্তু বিজেপির মদতে চলছে একটার পর একটা যদি ওদের বিরোধিতার আমরা আন্দোলন দেখি সরকারের এক আসার পরে এক একটা যদি কর্মসূচি আমরা শুধু বলতে চাই যে ওনারা পিকে কেন নিয়ে এলেন বিহারে পিকে নীতিশ কুমারকে বোঝাচ্ছেন তুমি কী করে বিজেপির সাথে সক্ষতাটা তুমি বজায় রাখতে পারবে সেই পিকেই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকারকে শেখাচ্ছে ট্রেনিং দিচ্ছে প্রত্যেক দিন নতুন সিলেবাস বলছে তুমি কী করে বিজেপির থেকে দূরে রাখতে বিজেপিকে দূরে রাখতে পারবে এটা হয় রাজনীতিতে নাকি এখানে পিকে একজন পেশাদার মানুষ তিনি তো তার মতো কাজ করছেন আপনারাও তো পারতেন ল্যাটিন আমেরিকার কমিউনিস্ট পার্টিগুলো থেকে যারা গেরিলা ওয়ারফেয়ারে রয়েছেন তাদের নিয়ে এসে প্রশিক্ষণ করতে কারণ গত দশ বছরে তো আপনাদের বিরোধিতায় দেখা যায়নি সেইভাবে এটা তো আপনি মানবেন আমি এটা জানি এই প্রশ্নের উত্তরটা আপনার কাছে আমি চাইব আমরা একটা সময়ে জানি যে বিমান বসু শ্যামল চক্রবর্তী সুভাষ চক্রবর্তী বুদ্ধদেব ভট্টাচার্য অনিল বিশ্বাস এই রকম সব ফায়ার ব্র্যান্ড লিডাররা ছিলেন যুব আন্দোলনে সেই সময় আন্তর্জাতিক এবং জাতীয় পরিস্থিতি ছিলেন বামেদের অনুকূলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি যে যেখানে তৃণমূল একের পর এক যুবশ্রী কন্যাশ্রী রূপশ্রী একের পর এক কর্মসূচি রয়েছে চোখ ধাঁধানো উন্নয়ন রয়েছে রাজ্যে এবং অন্যদিকে আমরা তো জানি যে ভারতীয় জনতা পার্টির জয় শ্রীরামের ডাক রয়েছে সেইখানে বোধহয় কোথাও আপনাদের মতাদর্শগতভাবে যুব সম্প্রদায়কে নিজেদের ছাতার তলায় নিজেদের পতাকার তলায় আনতে কোথায় কোথাও খুব মানে কাজটা খুব দূর হোক কি বলেন আপনি কোনো মতেই দূর নাই একজন পেশাদার মানুষ কখনো মতাদর্শ ঠিক করে দিতে পারে না একজন পেশাদার মানুষ কখনো একটা রাজনৈতিক দলের আইডিওলজি ঠিক করে দিতে পারে না আমার আইডিওলজি বলিয়ান হবে আমি সাধারণ মানুষের মনের মধ্যে আমার আইডিওলজিকে নিয়ে যেতে পারলে আমার কাজের মধ্যে দিয়ে আমার কথার মধ্যে দিয়ে মানুষ আসবে মানুষ এসেছে মানুষ একটা সময় মেকি বামপন্থী মেকি কৃষক দরোদি মেকি বুদ্ধ বুদ্ধিজীবীরা যারা এক জায়গায় জোট বেঁধেছিল সেই জোটের মধ্যে থেকে তা হয়তো মানুষের মনের মধ্যে এই জিনিসটা ঢোকানো হয়েছিল যে এই বামপন্থীদের থেকেও দেখো আমরা বড়ো বেশি বামপন্থী এই বামপন্থী চোখ ধাতানো উন্নয়ন কাকে বলবেন ইউনাইটেড নেশন যে প্রকল্পের জন্য মামাটি মানুষের সরকারকে তৃণমূল কংগ্রেসের সরকারকে পুরস্কৃত করছে কন্যাশ্রী সেই কন্যাশ্রীতে একটা স্কুলে একশো ষাটজনের নামে ভুয়ো নাম করে নিয়ে কন্যাশ্রীর টাকা লোপাট করা এটাকে উন্নয়ন বলে এটাকে উন্নয়ন বলে যে একটা রাস্তা তৈরি করার জন্য একজনকে উদ্বোধন করতে ডেকেছে আপনি যখন উদ্বোধন করতে গেলেন বললেন যে না শুধু ওইটার জন্য টেন্ডার হয়েছে টাকাটা চলে গেছে আপনি ওই পাড়াতে গিয়ে উদ্বোধন করুন ঘটেনি এরকম ঘটনা হাতে গরম উন্নয়ন কাকে বলবেন দিদিকে বলো আর ওই ছেলেটির কথা আমরা জানি না যে ছেলেটি দিদিকে বলো বলে ফোন করেছিলেন ফোন করার সাথে সাথে বলেছিল কুড়ি হাজার টাকা নিয়ে আসো তুমি টেকনিক্যাল পয়েন্টে তুমি ট্রেন্ড আছো তোমাকে চাকরি দেব দিদিকে বলো তো ঘুষ আজকে তৃণমূলের নেতারা সেলফ ডিক্লারেশন দিচ্ছেন যে আমরা উন্নয়ন করেছি আমার বৌদি বউকেও চাকরি দিয়েছি আমার বৌদিকেও চাকরি দিয়েছি আটান্ন জনকে আরও চাকরি দিয়েছি আমি নিজের খুশিতে চাকরি দিইনি উনি বলেছিলেন এবং তার সঙ্গে আরও কিছু দাদা ভাইরা আমাদের সাথে যুক্ত ছিল তার জন্য চোখ ধাঁধানো উন্নয়ন এই চোখ দাদানো উন্নয়ন থেকে কোন ধার করা মানুষ মতাদর্শ ঠিক করে দিতে পারে না আজকে সেই জায়গা থেকে মতাদর্শ যদি ঠিক করে দিতেন তাহলে আজকে তারা দমবন্ধ অবস্থায় থাকতেন না আজকে তাদের অন্তর কেঁদে উঠতো না আর যারা বলছেন যে দমবন্ধ অবস্থায় আছি বিজেপির অক্সিজেন তাদেরকে বাঁচাতে পারবে না মতাদর্শ যদি ঠিক থাকতো তাহলে একটার পর একটা একটার পর একটা নিজেদের দলে ধস নামতো না এটা একটা কথা ঠিকই বলেছেন নেতারা নেতৃত্ব সবসময় গ্রাসরুটে কাজ করে আন্দোলনের জমি থেকে ময়দান থেকে নেতা তৈরি হয় যাদের নাম করেছেন আন্দোলনের জমি থেকে তৈরি হয়েছে মাঝখানেও অনেক নেতা আছেন হ্যাঁ মিডিয়ার বা ঝাঁ চকচকে আলোতে মুখগুলো থাকে না কিন্তু এলাকায় এখনও পর্যন্ত তারা দাঁড়িয়ে গেলে নেতা মতাদর্শ এবং কমিউনিস্টদের মধ্যে বামপন্থীদের মধ্যে নেতৃত্ব যদি হয় এখনও যে পাঁচজনের নাম করেছেন তারা তো আমাদের শ্রদ্ধেয় এই নামের থেকে যদি বলেন আজকে আমাদের নাম মাঝখানে অনেক নেতৃত্বরা আছেন যারা এলাকায় এক নামে যে হ্যাঁ এরা বামপন্থী এরা কমিউনিস্ট এরা মার্কসবাদী এরা নেতা এরা আর যাই হোক অন্তত পক্ষে চোখ দাদান উন্নয়নের নামে আজ একটা দলে কাল আর একটা দলে যাবেন না এই উন্নয়নকে তো আমাদেরকে সাথে রাখতে হবে ওই উন্নয়ন আলাদা এই উন্নয়নটা আলাদা আপনার কি কোথাও মনে হয় না যে চৌত্রিশ বছরে আমি প্রথম দশ বছর বলবো না চৌত্রিশ বছরের প্রথম দশ বছরে যা কাজ হয়েছে তারা সারা মানে সারা পৃথিবীতে ভূমি সংস্কার থেকে শুরু করে বিভিন্ন কাজ মানে দৃষ্টান্ত হয়ে রয়েছে কিন্তু শেষের দিকে বাম জমানার শেষের দিকে যে সমস্ত অবক্ষয়গুলো দেখা দিয়েছিল পার্টিতে তার ফলে তারই পাপে ভুগতে হচ্ছে আজকে যারা আপনারা যুব ছাত্র নেতৃত্ব দিচ্ছেন অর্থাৎ এই যে মানুষের কাছে গিয়ে আপনাদের তো প্রতি মুহূর্তে বলতে হচ্ছে যে চৌত্রিশ বছরের যে পাপের বোঝা তার উত্তর প্রায়শ্চিত্ত তো আপনাদের করতে হচ্ছে সেক্ষেত্রে কি কাজটা খুব কঠিন আপনাদের কোনো কঠিন নয় প্রথম কথা কোনো পাপের ব্যাপারই নেই এখানে চৌত্রিশ বছরে মানুষের ওই একই কথাই বলবো এরকম করে চৌত্রিশ বছরে কোনো দিন মহাকরণ অভিযান করতে হয়নি চাকরির দাবিতে লেখাপড়ার খরচ কমানোর দাবিতে মা বোনেদের সম্মানের দাবিতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আজকে উত্থান যুব নেত্রী হিসেবে তিনি যে তখন আত্মপ্রকাশ করলেন সেটা কিন্তু গণতান্ত্রিক রক্ষার দাবিতে এটাও কিন্তু করতে হয়েছে মহাকরণের যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান আমরা সবাই মহাকরণ দখল করতে গেছিলেন

বুথে যেতে চাইছি আমরা বুথে বুথে নবান্ন অভিযান করতে চাইছি আমরা সাধারণ মানুষের কাছে এটাই নিয়ে যেতে চেয়েছিলাম যে যে সরকার নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিল যে পশ্চিমবঙ্গে বেকারদের চাকরি দেবে যে সরকার নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিল যে সবার পেটে ভাত থাকবে যে সরকার নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিল যে ছোটো মাঝারি যে সমস্ত ইনভেস্টমেন্টের জায়গা আছে সেখানে আরও বেশি কর্মসংস্থানের জায়গা হবে আমরা আর আই করলাম আজ অবধি আর টিআইয়ের একটা কোনো জবাব নেই সরকারের পক্ষ থেকে আমরা সমস্ত প্রশাসনিক দপ্তরে গেছি যে আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন যে কোথায় কত চাকরি দিলেন আজ অবধি সেখানে কোনো জায়গা নেই একটা কোনো উত্তর নেই তাহলে নবান্নটাকে আমরা অভিযান করতে গিয়ে বিধানসভা ভাঙচুর করার মতন আর মহাকরণ অভিযান করার মতন বা দখল করার জন্য আমরা যাইনি আমরা মানুষের মনে যেতে চেয়েছি আমি আবারও বলবো মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে যে দায়িত্বটা এবার বামেদেরকে কাঁধে নিতে হবে নির্বাচন সামনে এসছে বলে নবান্ন অভিযান হচ্ছে না এর আগেও গোটা এই সময়কাল জুড়ে কখনো লাল ঝান্ডার নেতৃত্বে কখনো কৃষক সভার নেতৃত্বে এর আগে দু হাজার উনিশে বাম ছাত্র যুবদের নেতৃত্বে আবারও এবারে দু হাজার একুশের ফেব্রুয়ারি মাসে বাম ছাত্র যুবদের নেতৃত্বে মহিলাদের নেতৃত্বে আচ্ছা বলুন তো শুধুমাত্র কি আমরা করছি নবান্ন অভিযান আনএডেড মাদ্রাসার টিচাররা করছেন না আপার প্রাইমারি করছেন না পার্শ্ব শিক্ষিকারা করছেন না কেন সবাই নবান্ন অভিযান করছে কারণ আপনারা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন একটা প্রতিশ্রুতি আপনারা রাখছেন না বিরোধিতা সব বিরোধিতার জায়গায় আছে যারা এই বিরোধিতাকে কণ্ঠ টিপে দিয়ে টুটি টিপে দিয়ে গলা টিপে দিয়ে যারা আমাদেরকে দাবিয়ে রাখতে চাইছে পুলিশকে দিয়ে সামনে সামনে রেখে সেইভাবে তো অন্তত পক্ষে গণতান্ত্রিক পদ্ধতি নয় তাহলে যে গণতন্ত্রের জন্য আপনার কথায় যে যিনি আজকের মুখ্যমন্ত্রী তার উত্থান তাহলে গণতান্ত্রিক কোথায় তিনি তো বলেছিলেন যে দলতন্ত্র নয় এখানে গণতন্ত্র থাকবে তিনি আসার পরপরই স্কুল কলেজের নির্বাচন উঠে গেল সমবায় নির্বাচন উঠে গেল সমবায় নির্বাচন উঠে গেল বলে এক একটা মানুষ যে সমস্ত সমবায় বা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে আছে তারা একটা নিজের বাড়ি বিক্রি করতে পারছেন না বা একটা বাড়ি নিতে পারছেন না সমবায় নির্বাচন নয় গ্রামের দিকে সমবায় নির্বাচনগুলো হচ্ছে সেখানে বামেদের জয় হচ্ছে যেখানে তাহলে গণতন্ত্রের নয় এই দলতন্ত্র নয় গণতন্ত্র স্কুল নির্বাচন কলেজ নির্বাচন সমবায় নির্বাচন বন্ধ ছিল একশো বত্রিশটা পৌরসভা পৌর নিগমের নির্বাচন বন্ধ আছে গণতন্ত্র পঞ্চায়েতের নির্বাচন নির্বাচন কমিশনারদেরকে তাদেরকে আদালতে যেতে হচ্ছে এটা গণতন্ত্র পশ্চিমবঙ্গে আজকে যারা তৃণমূল থেকে চলে যাচ্ছে বিজেপিতে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলছেন তারা অন্যান্য রাজ্যগুলোর দিকে তাকিয়ে দেখুন ত্রিপুরাতে কি হচ্ছে যারা দশ হাজার তিনশো তেইশের চাকরি দেবো বলেছিল কি বলেছিল মিসড কল দেবেন আপনাদেরকে ফর্ম ফিল আপও করতে হবে না আজকে মিসড কল তো দূরের কথা বাড়ি থেকে উঠে আসছে পাঁচ বছরের বাচ্চা মেয়েকে বিষ খাওয়াচ্ছে নিজে বিষ খেয়ে সুইসাইড করছে বাকি দশ হাজার তিনশো তেইশের মধ্যে দশ হাজার দুশো বাইশ আজকে মুখ্যমন্ত্রীর দরজার বাইরে যাচ্ছে তখন জল কামান চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারের পরিবর্তে জলকামান কামান টিআর গ্যাস আর লাঠি চার্জ আছে গণতন্ত্র এটা মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে ব্যাপম কাণ্ড এটা গণতন্ত্র এটা গণতন্ত্র বিহারে যে দশ বছর একটা ছেলে একটা কলেজে ভর্তি হচ্ছে দশ বছর পরও গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পাচ্ছে না এটা গণতন্ত্র পশ্চিমবঙ্গে যারা আঞ্চলিকতাবাদ প্রাদেশিকতাবাদকে আরও বেশি মাথা চাড়া দিয়ে রাজ্যগুলোকে টুকরো টুকরো করে ভাঙতে চাইছে এটার নাম গণতন্ত্র যে তিনশো সত্তর নম্বর ধারা বাতিল করে দিয়ে নেটকে অফ করে দিয়ে বলেছিল যে কিছু দিনের জন্য অনেক বলেছিলেন যে কিছু দিনের তো সমস্যা হয়ে যাক না কিছু দিনের সমস্যা আছে যখন এসছিলেন তখন মুষ্টিমেও কয়েক কয়েকজন যারা বলেছিল যে আমরা সন্ত্রাসবাদী হতে চলেছি আজকে পুরো এলাকাটাকে সন্ত্রাসবাদীদের খাতায় নাম লিখিয়ে দিচ্ছেন আজকে দিল্লির সিঙ্গু বর্ডারে কৃষকদের আন্দোলনকে ভাঙার জন্য এতদিন ছিল যে যাতে হিংসা না স্প্রেড করে দাঙ্গা না স্প্রেড করে তার জন্য নেট অফ হতো আজকে আন্দোলন সরকারের বিরুদ্ধে যাতে কথা স্প্রেড না করে সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরকারের সংখ্যাগরিষ্ঠতার একনায়কত্বে যে অহংকার সেটার বিরুদ্ধে কথা যাতে স্প্রেড না করে জন্য দিল্লি সিঙ্গু বর্ডারে নেট অফ করে দেওয়া হচ্ছে আমরা একটা ছোট্ট বিরতি নেব মিরাক্ষী আমরা একটা ছোট্ট বিরতি নেব বিরতির পর ফিরে আসব। আমরা জানতে চাইব লাল যত উজ্জীবিত হচ্ছে যত বিপ্লবী হচ্ছে তত কি তত কি সবুজ শিবির উল্লসিত স্বস্তিতে রয়েছে আর ততই কি মুছছে পড়ছে গরিউয়া শিবির কোথাও কি তৃণমূলকে সহায়তা করছে বাম আর বামের ভোট রামে গেলে তবেই বলিয়ান হবে গেরুয়া শিবির সেই জন্যেই তারা এখন মরিয়া হয়ে উঠেছে আবার বিরোধী দল হিসেবে প্রতিপক্ষকে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যারা এ রাজ্যে ভারতীয় জনতা পার্টি বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে প্রধান বিরোধী শক্তি হিসেবে তাকে চ্যালেঞ্জ জানাতে চাইছে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি টাফটক উইথ ধৃতব্রততে